দর্শক খুব চাঙ্গা হয়ে উঠেছে আমাদের পিঠা উৎসব মেলা। এখানে দেখতে পাচ্ছেন কত দর্শক, তারা অনেক অধীর আগ্রহে গান শুনছেন। তো আমরা কিছু কিছু দর্শকদের জিজ্ঞেস করবো, কেমন লাগছে আপনার? ভালো। একটু ঘুরেন ক্যামেরার সামনে, একটু ক্যামেরার সামনে ঘুরে বলেন কেমন লাগছে, কেমন লাগছে তোমার এখানে? খুব ভালো লাগছে। গান কতক্ষণ ধরে শুনতেছো? এক ঘন্টা ধরে। এক ঘন্টা ধরে দাঁড়ায় দাঁড়ায় গান শুনতেছে, কত আনন্দ নিয়ে গান শুনতেছে এবং পিঠা উৎসবটা মেতে উঠে এসেছে তারা। তো এখানে আরো যারা আছে, আপনি লুঙ্গি পরে চলে আসছেন, ঝালমুড়ি ব্যাচা শেষ? ঝালমুড়ি ব্যাচা শেষ। গানের পাগলে চলে আসছেন? জি। ও ভালো লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে। পিঠা উৎসব পিঠা খেয়েছেন? না পিঠা খাইনি। খাননি না? আর কার, আপনি কি খেয়েছেন পিঠা? হ্যাঁ খেয়েছি। বাবা খুব পাঙ্গ হয়ে আসছেন মনে হয়। গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ না, এই বয়সে গার্লফ্রেন্ড নেই। কেমন লাগতেছে মেলা? হ্যাঁ খুব সুন্দর লাগতেছে। কতজন আসছেন মেলায়? মেলায় আসছিলাম তো বন্ধু-বান্ধব 20 জন। সবাই পিঠা খেয়েছেন? হ্যাঁ, বরিশালের পিঠা খেয়েছি, গোপালগঞ্জের পিঠা খেয়েছি। এখন আমার বাড়ি, আমার বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ। চাঁদপুরের পিঠা শুন বেশি খাবেন? না দেশি পিঠা তো সব সময় খাই, তাই একটু অন্য দেশের পিঠা খেয়ে দেখলাম। অন্য দেশের পিঠা তো আর সব সময় খাওয়া যায় না, তাই একটু টেস্ট করে দেখলাম আর কি। ধন্যবাদ, আপনাকে খুব স্মার্ট লাগতেছে আপনাকে। দর্শক আপনারা দেখেছেন যে এখানে পিঠা উৎসবে তারা গানের উৎসবে মেতে উঠেছে, আমরাও এখানে খুব মাতামাতি করতেছি এবং আমাদের পুরো মাতামাতিটাই আপনাদেরকে আমরা দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের ডিএসটিভির সাথে থাকবেন, ধন্যবাদ।